আমার প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি তোমাদের সম্মুখে নিয়ে এসেছি ক্লাস টেনের নতুন একটি চ্যাপ্টার। এই চ্যাপ্টার নিয়ে আজকে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব। তো এই চ্যাপ্টারটি হলো আজকে একটি পোয়েম, মানে একটি কবিতা। এই কবিতাটির নাম হলো এ টাইগার ইন দ্য জু। যদি এ টাইগার ইন দ্য জুকে আমরা একটু বিশ্লেষণ করি, তাহলে আমরা এই বিশ্লেষণ থেকেই এই পাঠ সম্পর্কে আমরা ধারণা পেয়ে যেতে পারি। তো এই বিশ্লেষণ হলো এ শব্দের অর্থ হলো একটি, টাইগার শব্দের অর্থ হলো বাঘ, ইন শব্দের অর্থ হলো মধ্য, দি হলো নির্দিষ্ট আর্টিকেল, আর জু হলো একটি চিড়িয়াখানা। এই অর্থাৎ একটি বাঘ একটি চিড়িয়াখানার মধ্য। এ টাইগার ইন দ্য জুর বাংলা হলো একটি বাঘ চিড়িয়াখানার মধ্য। আমরা সবাই জানি বাঘ সাধারণত থাকে প্রাকৃতিক পরিবেশে, জঙ্গলে থাকে। কিন্তু এখানে কবি একটি বাঘের কথা উল্লেখ করেছেন যে বাঘটি চিড়িয়াখানায় থাকে। তো চিড়িয়াখানার বাঘটি কীভাবে থাকে, কীভাবে তার চলাফেরা, এবং কেন কবি এই বাঘটি চিড়িয়াখানার বাঘটিকে উল্লেখ করলেন, এই পাঠে আমরা আলোচনা করব। তো এই পাঠটি আরম্ভ করার পূর্বে আমি পাঠের কবি সম্পর্কে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করছি, যাতে তোমরা কবি সম্পর্কে কিছু জানতে পারো। তো এই পাঠের কবি হলেন লেসরে নরিস। ওনার জন্ম হয়েছে 21 মে 1921 সালে ইউকে, মানে ইউনাইটেড কিংডম। ওনার পিতার নাম ছিল জর্জ এবং মাতার নাম মেরি জেন নরিস। উনি 1951 সালে বিএ পাশ করেছেন, বিএ যাকে বলা হয় ব্যাচেলার অফ আর্ট। তারপরে তিনি 1958 সালে এমএ পাশ করেছেন ফিলোসফি সাবজেক্টের উপর। ফিলোসফি সাবজেক্টের বাংলা হলো দর্শন শাস্ত্রের উপর, সাউথ অ্যামেন্টন ইউনিভার্সিটি থেকে। তারপর তিনি মৃত্যু হয়েছে 6 এপ্রিল 2006 ইউএসএ, যাকে বলা হয় ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, মানে আমেরিকায়। এবং তিনি টোটাল 85 বছর বেঁচেছিলেন। এটি হলো কবির জন্ম, কবির মৃত্যু, বাবার নাম, মায়ের নাম, ওনার শিক্ষা দীক্ষা আমি এখন তোমাদেরকে বলে দিলাম। এখন আমি এই পাঠটি সম্পর্কে তোমাদেরকে কিছু বোঝানোর চেষ্টা করছি। কবি এই পাঠে একটি বাঘের কথা উল্লেখ করেছেন। তিনি দেখিয়েছেন যে একটি বাঘ যখন জঙ্গলে থাকে তখন ওর কার্যকলাপ কীভাবে থাকে, এবং একটি বাঘ যখন চিড়িয়াখানায় বদ্ধ থাকে তখন চিড়িয়াখানায় তার চলাফেরা, তার যে কার্যকলাপ কীরকম, সেটা আলোচনা করেছেন। তো জঙ্গলে যে বাঘ থাকে সাধারণত সেই বাঘটি মুক্ত থাকে, স্বাধীন থাকে, সে নিজের ইচ্ছায় চলাফেরা করতে পারে, সে তার নিজের ইচ্ছায় গর্জন করতে পারে, নিজের ইচ্ছায় শিকার করতে পারে। অর্থাৎ জঙ্গলে যে বাঘটি থাকবে সে স্বাধীন, এবং চিড়িয়াখানায় যে বাঘটি থাকবে সে পরাধীন। অর্থাৎ তাকে চিড়িয়াখানার নিয়ম অনুযায়ী থাকতে হবে, চিড়িয়াখানার কিছু চিড়িয়াখানার আবদ্ধ কনক্রিট সেল একটি রুমের মধ্যে থাকতে হবে, এবং সেখানে তার কোনো ধরনের নিজস্ব চাহিদা থাকবে না। অর্থাৎ জঙ্গলের বাঘটি যে থাকবে সেটি হবে স্বাধীন, এবং চিড়িয়াখানায় যে বাঘটি থাকবে পরাধীন। তাই এই কবি স্বাধীন এবং পরাধীনতাকে বোঝানোর জন্য এই পাঠটি ক্লাস টেনের পাঠ্যবুকে তুলে দিয়েছেন। তো এখন তোমাদেরকে আমি এই পাঠটি পড়ে শোনাচ্ছি এবং পাঠটির বাংলা বলে দিচ্ছি, যাতে তোমরা বুঝতে পারো কবি এই কবিতাটির মাধ্যমে তোমাদেরকে কী বোঝাতে চেয়েছেন। তো এই কবিতাটির প্রথম যে পংক্তি হচ্ছে, হি স্টাকস ইন হিজ ভিভিড স্ট্রিপস, দ্য ফিউ স্টেপস ইন হিজ কেজ, অন পার্টস অফ ভেলভেট কোয়াইট ইন হিজ কোয়াইট রিচ। এখানে যে স্টকসে বাংলা হলো যে কোনো একজনকে ফলো করা, অর্থাৎ যে কোনো দিকে কাউকে অনুসরণ করা। ইন ভিভিড স্ট্রিপস, ভিভিড অর্থ হতো বিভিন্ন রঙের মিশ্রণ, রঙের মিশ্রণ স্ট্রিপস। তো কবি বলছেন এই যে বাঘটি চেয়েছিল, সেই বাঘটি তার অন্যদেরকে ফলো করতো, অনুসরণ করতো, এবং তার শৈলের রংটি ছিল হলুদের মতো, হলুদ কালো রংটি ছিল। তাই যে কোনো কাউকে যে কোনো সময় কী করতো, যে কোনো সময়কে সে পিছনে তাড়া করতো বা লক্ষ্য করতো। দ্য ফিউ স্টেপস অন হিজ কেজ, অন পেটস অফ ভেলভেট কোয়াইট ইন হিজ কোয়াইট রিচ। কিন্তু এখন সে চিড়িয়াখানায় বদ্ধ, তাই সে শুধু চিড়িয়াখানার মধ্যে কয়েকটি পা হাঁটাহাঁটি করে, মানে অর্থাৎ সীমিত জায়গার মধ্যে সে এখন চলাফেরা করে, কারণ সে এখন জঙ্গলের মধ্যে
নয় এখন সে চিড়িয়াখানার মধ্যে আবদ্ধ। এবং কবি বলেছেন এই যে বাঘটি যখন চিড়িয়াখানায় বদ্ধ তার যে পায়ের হাঁটার শব্দ, এই পায়ের হাঁটার শব্দ এখন মকমলের সঙ্গে তুলনা করেছেন, মকমল মানে ব্ল্যাঙ্কেটসের সঙ্গে তুলনা করেছেন, বেলবেটের সঙ্গে তুলনা করেছেন, যে কারণ এই বাঘের পায়ের শব্দ এখন শোনা যায় না, এই পায়ের শব্দ না শোনা যায় না, যার জন্য কবি তাই পায়ের বাঘের পায়ের হাঁটার শব্দকে বেলবেটের সঙ্গে তুলনা করেছেন। ইন দিস কোয়াইট রেজ, রেজ শব্দের অর্থ হচ্ছে গর্জন, যে বাঘটি জঙ্গলের মধ্যে গর্জন করত, চিৎকার করত, কিন্তু এই বাঘটি এখন চিড়িয়াখানায় বদ্ধ, তাই সে এখন গর্জন করতে পারছে না, চিড়িয়াখানার মধ্যে শুধুমাত্র চলাফেরা করছে, সীমিত জায়গায় চলাফেরা করছে, এবং এমনকি তার পায়ের শব্দও এখন শোনা যায় না, এমনকি সে তার গর্জন পর্যন্ত ভুলে গেছে, সেখানে গর্জন করতেও জানে না। এই হচ্ছে প্রথম স্ট্রেঞ্জার মিনিং। এখন আমি দ্বিতীয় স্ট্রেঞ্জা পড়ছি। দ্বিতীয় স্ট্রেঞ্জায় কবি দেখিয়েছেন হি শুড বি লার্কিং ইন শ্যাডো স্লাইডিং থ্রো দ্য লং গ্রাস নিয়ার দ্য ওয়াটার হোল হোয়ার প্লাম ডিয়ার পাস। যখন এই বাঘটি জঙ্গলে ছিল তখন সেই বাঘটি জঙ্গলের লম্বা লম্বা ঘাসের নিচে লুকিয়ে থাকত, এবং যখন এই জঙ্গলের মধ্যে লম্বা লম্বা ঘাসে লুকানোর পর যখন এই জঙ্গলের মধ্যে হরিণ থাকত, হরিণটা যখন এই লম্বা লম্বা গাছে দিয়ে গিয়ে ঝর্ণার মধ্যে হোক বা পুকুরের মধ্যে ঝর্ণার মধ্যে হোক বা জলাশয়ের মধ্যে যখন হরিণগুলো জল খেতে যেত, সেই জল যখন হরিণগুলো খেতে আসতো তখনই গিয়ে এই বাঘটি কী করতো, এই লুকিয়ে থাকা বাঘটি তাদের উপর আক্রমণ করতো এবং তাদেরকে শিকার করতো। তাই কবি বলেছেন হোয়ার দ্য প্লাম ডিয়ার পাস, যে রাস্তার মধ্যে দিয়ে, যে জলাশয়ের মধ্যে দিয়ে হরিণগুলো প্লাম ডিয়ার মানে ভালো মোটা হরিণগুলো, ভালো হরিণগুলো এই যে জলাশয়ের মধ্যে দিয়ে হাঁটাফেরা করতো, সেই জলাশয়ের পাশে জঙ্গলে জলাশয়ের পাশে থাকা ঘাস বনে লুকিয়ে থাকতো এই বাঘটি, এবং যখন এই হরিণগুলো জল খেতে যেখানে যেত সঙ্গে সঙ্গে সেই বাঘটি ওদের উপর আক্রমণ করত এবং তাদেরকে শিকার করত। তারপরে কবি বলেছেন পরের স্ট্রেঞ্জায় কবি বলেছেন আবার এরপর বাঘটি করত হি শুড বি স্নার্লিং অ্যারাউন্ড হাউসেস এট দ্য জঙ্গল এজ বেয়ারলিং হিজ হোয়াইট রেঞ্জ হিজ ক্লোজ টেরোজিং ইন দ্য ভিলেজ। তারপর সে কী করত, তার জঙ্গলের ঠিক সামনে যে একটি গ্রাম ছিল সেই গ্রামের সামনে এসে সে জোরে জোরে চিৎকার করত, এমনকি সে তার হাতের নখ পায়ের নখ দেখাতে আরম্ভ করত, তার দাঁত দেখাতে আরম্ভ করত এবং জোরে জোরে গর্জন করতে আরম্ভ করত, যাতে এই পার্শ্ববর্তী গ্রামের সকল মানুষ তাকে দেখে ভয় পেয়ে যান এবং ওদেরা বাড়ি ছেড়ে দূরে চলে যান, যাতে সে সহজভাবে গিয়ে সেই গ্রামে ঢুকতে পারে এবং ঢুকে সহজে তার শিকার করতে পারে। সেই জন্য সে জঙ্গলের মধ্যে দেখে তার পার্শ্ববর্তী গ্রামে সে চিৎকার করত এবং তার নখ দেখাতো, মানুষের মধ্যে ভয়ের সৃষ্টি করত। এই বাঘটি যে বাঘটি বর্তমান চিড়িয়াখানার মধ্যে বদ্ধ আছে, সেই বাঘের অতীতকালের যে কাজগুলো করত জঙ্গলের মধ্যে সেই কাজগুলোকে কবি এখানে তুলে ধরেছেন। পরবর্তী স্ট্রেঞ্জে কবি বলেছেন বাট হি ইজ লকড ইন এ কনক্রিট সেল হি স্ট্রেংথ বিহাইন্ড বার্ডস স্টাকিং হিজ লেন্থ অফ হিজ কেজ ইগনোরিং ভিজিটার্স। এখন যেহেতু এই বাঘটি জঙ্গল থেকে জঙ্গলে নয়, এখন এই বাঘটি চিড়িয়াখানায় আবদ্ধ হয়ে গিয়েছে, সুতরাং তার অতীতের যে কাজগুলো সে করত এই কাজগুলো এখন ধীরে ধীরে তার কমে যাচ্ছে, কারণ সে এখন কনক্রিট সেল অর্থাৎ একটি পাকার দালানে সে আবদ্ধ হয়ে গেছে, অর্থাৎ যে চিড়িয়াখানায় যেখানে সে আছে তার রুমটি পাকার তৈরি, তাই সে সেই রুমের মধ্যে সে এখন তাকে চলাফেরা করতে হচ্ছে, এই রুমের মধ্যে তারকে থাকতে হচ্ছে, সেই রুমের মধ্যে সে এখন জোরে চিৎকার করতে পারছে না, রুমের মধ্যে সে শিকার করতে পারছে না, সেই রুমের মধ্যে সে হাঁটাফেরা করতে পারছে না, সুতরাং তার সমস্ত ধরনের স্বাধীনতা এই কনক্রিট সেল চিড়িয়াখানায় আসার পর তার সমস্ত রকমের স্বাধীনতা বাধা হয়েছে, তার সম্পূর্ণ ধরনের স্বাধীনতা চলে গিয়েছে। তাই এখন সে কী করছে, একটি চিড়িয়াখানার একটি রুমের মধ্যে সে বন্ধ হয়ে আছে, এবং সে কী করছে যে তাকে চিড়িয়াখানায় সাধারণত ভিজিটর আসে, টিকিট করে আসে চিড়িয়াখানায়, বিভিন্ন ধরনের চিড়িয়াখানা দেখার জন্য, বিভিন্ন চিড়িয়াখানার মধ্যে কী কী প্রাণী আছে না আছে সেগুলো দেখার জন্য অনেক দর্শক এসে থাকেন। তো এই চিড়িয়াখানায় সেই বাঘটি যে চিড়িয়াখানায় আছে, এই চিড়িয়াখানায়ও বিভিন্ন জায়গা থেকে মানুষ আছে চিড়িয়াখানা দেখার জন্য। যখন এই বাঘটির সামনে, বাঘটি যে রুমে বদ্ধ আছে এই তার পাশে যাওয়ার সময় যখন লোকেরা এসে তাকে দেখার চেষ্টা করেন, তখন সে কী করে, তখন ওদেরকে এই ভিজিটরকে ইগনোরিং করে, অর্থাৎ এই লোকদেরকে, এই দর্শকদেরকে সে তার প্রতিক্রিয়া, এমনকি
সে ওদের সঙ্গে খেলা করে না, এমনকি সে ওদের দিকে তাকায় না, সে ওদেরকে ইগনোরিং ভিজিটার্স করে, যারা আসে ওদেরকে সে তেমন পাত্তা দেয় না এবং তাদেরকে সে চায়ও না। অর্থাৎ সে এই বাঘটি যখন চিড়িয়াখানায় আসার পর তার একদমই ভালো লাগছে না এবং সে চিড়িয়াখানার পরিবেশের সঙ্গে তার স্বাধীনভাবে থাকা জঙ্গলের পরিবেশের মিল খুঁজে পাচ্ছে না, তাই সে চিড়িয়াখানায় আসা দর্শকের সঙ্গে সে কোনো ধরনের ভালো ব্যবহার করছে না। তারপরে কবি বলছেন, ফরেস্ট রেঞ্জার বলছেন, হি হ্যার্স দ্য লাস্ট ভয়েস এট নাইট দ্য পেট্রোলিং কার্স অ্যান্ড স্টেজ উইথ দ্য ব্রিলিয়েন্ট আইস এট দ্য ব্রিলিয়েন্ট স্টার্স। এখন সে কী করছে, এখন সে রাতে হওয়ার পর সে তার রুমের মধ্যে, তাই সে তার সেলের মধ্যে বসে আছে, বসে বসে কী করছে, পেট্রোলিং কার্স। বর্ডার এলাকা সাধারণত বিএসএফ কিংবা অন্যান্য সেনাবাহিনী কী করে, পেট্রোলিং দেওয়া থাকে, অর্থাৎ এই এলাকাকে সুরক্ষিত রাখার জন্য রাত্রিবেলা পাহারা দিয়ে থাকে, যাতে কোনো ধরনের শত্রু যেন এই এলাকার মধ্যে ঢুকতে না পারে। তো ঠিক একইভাবে এই চিড়িয়াখানায় যাতে কোনো শত্রু বা ডাকাত ঢুকতে না পারেন, পশু পাচারকারী ঢুকতে না পারেন, তার জন্য সেই চিড়িয়াখানার চতুর্দিকে গাড়ি নিয়ে পেট্রোলিং দেওয়া হতো, পেট্রোলিং করতো সেখানে কিছু কর্মচারীরা চিড়িয়াখানার। তো সেই যে পেট্রোলিং কার, যেই পাহারা দেওয়ার কর্মীরা যখন চিড়িয়াখানা চতুর্দিকে পাহারা দিত, তখন সেই কারের শব্দ, সেই গাড়িটির শব্দ সেই তার রুমের মধ্যে বসে, সেই তার কনক্রিট সেলের মধ্যে বসে এই বাঘটি শুনতে পেত, পেট্রোলিং কারের সেই শব্দ, পেট্রোলিং কার কীভাবে যাচ্ছে না যাচ্ছে শব্দগুলো সে তার রুমে বসার মধ্যে শুনতে পারত। অ্যান্ড স্ট্রিপস ইজ ব্রিলিয়েন্ট আইস অ্যান্ড দ্য ব্রিলিয়েন্ট স্টার্স, এবং আকাশে থাকা উজ্জ্বল উজ্জ্বল তারার দিকে সে তার নিজের বাঘের নিজের চোখগুলিকে বড় বড় উজ্জ্বল করে সে আকাশে থাকা উজ্জ্বল তারার দিকে চেয়ে থাকত, এবং সে এইভাবে তার জীবন চলছে। কবি এই পার্টের মধ্যে এটাই বোঝাতে চেয়েছেন যে একটি বাঘ যখন জঙ্গলে ছিল, জঙ্গলের তার স্বাধীনতাকে কবি তাকে চিড়িয়াখানায় এনে দিয়েছেন। কবি দেখিয়েছেন যে যদি একজন মানুষকে কিংবা একটি জন্তুকে নিজস্ব স্বাধীনতা থেকে বাইর করে পরাধীনতায় এনে দেওয়া হয়, তাহলে সেই পরাধীনতা সে সহ্য করতে পারবে না, এমনকি ধীরে ধীরে সে তার নিজস্ব কার্যকলাপ নিজস্ব চরিত্র সে ভুলে যাবে। কবি দেখিয়েছেন যে বাঘটি জঙ্গলে থাকত, জঙ্গলে থাকার পর সে নিজের ইচ্ছায় চলাফেলা করতে পারত, সে নিজের ইচ্ছায় শিকার করতে পারত, সে নিজের ইচ্ছায় গর্জন করতে পারত, এক কথা সে নিজের ইচ্ছায় স্বাধীন থাকতে পারত। কিন্তু এই বাঘটি যখন চিড়িয়াখানায় এসে বদ্ধ হয়ে গেল, সে তার সমস্ত রকমের সাহস, সমস্ত রকমের কার্যকলাপ সে ভুলে যেতে আরম্ভ করলো, এমনকি চিড়িয়াখানায় আসার সঙ্গে সঙ্গে সে গর্জনও ভুলে গেল, সে তার যত ধরনের কার্যক্ষমতা ছিল সে ধীরে ধীরে ভুলে যাচ্ছে। অর্থাৎ যদি কোনো মানুষকে স্বাধীনতা থেকে পরাধীনতায় নিয়ে দেওয়া হয়, তাহলে সে সেই পরাধীনতায় থাকতে পারবে না, আর থাকতে পারলেও সেই পরাধীনতার পরিবেশের সঙ্গে সে এমনভাবে মিশে যাবে যে তার নিজের মধ্যে থাকা সকল ধরনের বৈশিষ্ট্য সে ধীরে ধীরে ভুলে যাবে। তো এটি হলো পাঠ। কবি দেখেছেন একটি জঙ্গলের বাঘকে কীভাবে একটি চিড়িয়াখানায় নিয়ে এলে ওর কীভাবে ওর জীবন কাটে, কীভাবে ওর থাকতে হয়, তাই কবি দেখিয়েছেন। এবং কবি দেখিয়েছেন যে একটি স্বাধীন একটি প্রাণীকে, একটি জন্তুকে কীভাবে চিড়িয়াখানার একটি সীমিত জায়গায় বদ্ধ করে রাখলে তার কী ধরনের প্রতিক্রিয়া হয়, সেই প্রতিক্রিয়াকে কবি দেখাতে চেয়েছেন। আর এই পাঠটির মাধ্যমে কবি ক্লাস টেনের ছাত্রদেরকে এটাই বোঝাতে চেয়েছেন যে স্বাধীনতায় থাকা উচিত, কিন্তু স্বাধীনতা থাকতে এমন স্বাধীনতা থাকা উচিত না যাতে অন্যদের ক্ষতি হয়। এই বাঘটি করেছে নিজে যখন স্বাধীন ছিল, স্বাধীনতা থাকার সঙ্গে সঙ্গে সে পার্শ্ববর্তী গ্রামের উপর অত্যাচার করেছে, প্রাথমিক গ্রামের উপর চিৎকার করেছে, মানুষদেরকে ভয় দেখেছে, যার জন্য এই গ্রামবাসীরা চিড়িয়াখানার দপ্তরে কমপ্লেন করেছেন, যার কারণে এই বাঘটিকে বন্দি করে নেওয়া হয়েছে। তাই চেনা ছাত্রছাত্রীরা, তোমরা যারা স্বাধীন আছো, বাড়িতে স্বাধীন আছো, নিজের ইচ্ছা করতে পারছো, কিন্তু মনে রাখবে এই স্বাধীনতার অপব্যবহার করবে না, অপব্যবহার করো, যদি করো তাহলে তোমাদেরও অবস্থা একদিন এই বাঘের মতো হবে, সে চিড়িয়াখানায় বদ্ধ হয়ে যাবে, তোমাদেরও চিড়িয়াখানা, তোমাদের নিজেরও বাড়ির কিছু রুল রেগুলেশনের মধ্যে থাকতে হবে, যদি সেই রুল রেগুলেশনের মধ্যে না থাকো তাহলে তোমাদের জীবন একদিন ধ্বংস হয়ে যাবে, সেই কবি এই পার্টির মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন। এখন বলছি এই পার্টের কিছু ইম্পর্টেন্স টিপস নিয়ে। এই পার্ট থেকে প্রত্যেক বছর মেট্রিক পরীক্ষায় কিছু রাইমস ওয়ার্ড এসে থাকে, সেই রাইমস ওয়ার্ডগুলো তোমরা দেখে নিবে। আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে, এই পার্ট সম্পর্কে কোনো ধরনের কি প্রশ্ন মনে এসে থাকে বা আমাকে জিজ্ঞেস করতে ইচ্ছে হলে এই কমেন্ট করে জানাবে, আমি তোমাদের কমেন্টে রিপ্লাই করব। আর এই পার্টটি তোমাদের ভালো লাগে থাকলে তোমাদের বন্ধুদেরকে শেয়ার করবে, এবং কি এই পার্টটিকে তোমাদের যদি সম্ভব হয় ডাউনলোড করে রাখবে, যাতে পরবর্তীতে তোমরা এই পার্টের সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারো। আর তোমাদের সবাইকে ধন্যবাদ।